আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ সোয়ার্দ উদ্যানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা সম্প্রতি বিভিন্ন দেশের সাতাত্তরটি ঐতিহাসিক নথি ও প্রামাণ্য দলিলের সঙ্গে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত করে ইউনেস্কো এ অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বসিক আহমেদ সাতই মার্চের ভাষণকে কেন্দ্র করে কয়েক দফা নির্দেশনা চেয়ে রিট করেন সে সময় জয় বাংলা স্লোগান নিয়ে মন্তব্য করেন বিচারপতি কাজী রাজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ বেঞ্চ বলেছে আজকে যে জয় বাংলা যেটা আমাদের চেতনার আমাদের বাঙালি জাতির একটা চেতনার একটা আমাদের সে জয় বাংলা আজকে অবহেলিত জয় বাংলা আজকে মনে হচ্ছে যেন কোনো কোনো একটা বিশেষ দলে যারা জয় বাংলা বলে না তারা হীনমন্যতায় ভোগে তার কারণ জয় বাংলা উনিশশো সনের আগে থেকেই আমাদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় স্লোগান শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্থানে সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন সেই স্থান আঙ্গুল সহ বঙ্গবন্ধু ডেলিভারিং স্পিচ স্ট্যাচু নির্মাণের জন্য কেন নির্মাণ করা হবে না সরকারকে আগামী বারোই ডিসেম্বরের ভিতরে সরকারকে জবাব দিয়ে জবাব রুল ইস্যু করেছে সাতই মার্চকে কেন একটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করা হবে না ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করা হয়েছে রুলে পরিষদ সচিব অর্থ সচিব সহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন হাইকোর্ট বারোই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করে ওই সময়ের মধ্যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে মাঝলক মান্না চ্যানেল আই, ঢাকা